হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাচ্ছি অনেক মজাদার ঘরে থাকা উপকরণ দিয়ে ইফতারের একটি স্ন্যাক্স। এটি আমি আলু আর চিড়া দিয়ে তৈরি করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিড়ার ট্রায়াঙ্গেল। চিড়া দিয়ে তো আমরা সকলেই মিষ্টি জাতীয় অনেক ধরনের ডেজার্ট খেয়ে থাকি। আজকে না হয় চিড়া দিয়ে আমরা একটি ঝাল জাতীয় স্ন্যাক্স তৈরি করে খাবো। ইফতারে স্বাস্থ্যকর ভাজা পোড়ার ভিতরে চিড়া ও আলুর এই ট্রায়াঙ্গেলটা খুব স্বাস্থ্যকর একটি খাবার। এখানে আমি 1 কাপ পরিমাণের চিড়া নিয়েছি। এটাকে এখন আমি পানি দিয়ে ভালো মতো করে ধুয়ে নিব। আমি 3 থেকে 4 বার ভালো মতো করে এটা ধুয়ে নিয়েছি। এরপর আমি পানিগুলো ছেঁকে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। আমি এখানে বড় সাইজের 3টা আলু গ্রেট করে নিয়েছি মাখতে সুবিধা হওয়ার জন্য। এর ভিতর আমি যে চিড়াটা রেস্টে রেখেছিলাম 10 মিনিট, ওই চিড়াটা দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ রসুন বাটা, আপনারা চাইলে এখানে রসুনের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ, তার সাথে 3 টেবিল চামচ ভেজন দিয়ে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো চটকে মিশিয়ে নিতে হবে। আলু ভর্তাটা আমরা যেভাবে করি ওরকমভাবে আমি পুরো ডোটাকে ভর্তা করে নিব, কেননা এখানে চিড়ার সাথে আলুও আছে, তাই এখানে সফট হবে, কোনো রাব থাকবে না। আর যদি আপনার চিড়াটি একটু শক্ত থাকে, এখানে 1 থেকে 2 টেবিল চামচ পানি ব্যবহার করতে পারেন। এতে আমি একটি এখন সেলোফিন পেপার পেঁচিয়ে নিয়েছি একটি প্লাস্টিকের ঢাকনার উপরে। এখন আমি ট্রায়াঙ্গেলের শেপ দেওয়ার জন্য আমি ভর্তাটাকে এটার উপরে রেখে এখন এটাকে শেপ দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এই তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি আলু ভর্তাটাকে আমি 2 ভাগে নাইফ দিয়ে কেটে নিলাম। এখন আমি ট্রায়াঙ্গেল শেপ করে বা ত্রিভুজের শেপ করে কেটে নিচ্ছি। এখন আমি মাঝখান থেকে আবার আরেকটি ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিলাম। এই তো এইভাবে আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি 1টা বাটিতে 1/2 কাপ ময়দা ও স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে আমি এখানে একটি মসৃণ গোলা তৈরি করে নিয়েছি। গোলাটি বেশি ঘন হবে না, পাতলা একটি ঘনত্ব হয়ে একটি গোলা হবে। এখন আমি এখানে কোট করার জন্য আমি এখানে কিছু লম্বা সেমাই ভেঙে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম অথবা টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি এখানে ট্রায়াঙ্গেলটাকে এখন কোট করে নিব। আমি যেই গোলাটা তৈরি করেছি ময়দা দিয়ে, এই ময়দার গোলাটার ভিতরে আমি ট্রায়াঙ্গেলটা কাঁটা চামচ দিয়ে ডুবিয়ে নিয়ে এখন আমি সেমাইয়ের ভিতরে কোট করে নিব। সেমাইয়ের ভিতরে ভালোভাবে কোট করে নিতে হবে যেন চারপাশ সেমাইটা ভালো মতো লাগে। এটা ভালো মতো মিশিয়ে এটাকে কোট করে নিতে হবে, চারপাশ যেন ফাঁকা না থাকে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা ভাজার সময় খুলে যেতে পারে, তাই এটাকে ভালো মতো কোট করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো ট্রায়াঙ্গেল কোট করে নিব, তারপর আমি ভাজতে চলে যাব। একইভাবে আপনারা সবগুলো ট্রায়াঙ্গেল কোট করে নেবেন। এই তো আমার সবগুলো ট্রায়াঙ্গেল কোট করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল নিয়েছি, এর ভিতরে আমি এখন ট্রায়াঙ্গেলগুলো দিয়ে দিব। ট্রায়াঙ্গেলগুলো আপনারা মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা ট্রায়াঙ্গেলগুলো ভেজে নেবেন। অতিরিক্ত গ্যাসের ই বাড়ালে ট্রায়াঙ্গেলগুলো পুড়ে যেতে পারে। এই তো জটজলদি অনেক মজাদার একটি ইফতার রেসিপি, চিড়ার ট্রায়াঙ্গেল। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকুন।